নেত্রকোনার দুর্গাপুরে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা এখনও সংস্কার হয়নি, ফলে এক বছর ধরে ভাঙাচোরা সড়কেই যাতায়াত করতে হচ্ছে। এতে স্থানীয়রা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় সরকার বিভাগে বারবার বলেও কাজের কাজ কিছুই হয়নি। পাহাড়ি ঢলে গত বছর বন্যা হয় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায়। এতে চণ্ডীগড় ও গাউকান্দিয়া ইউনিয়নে রাস্তাঘাটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েক হাজার মানুষের ঘরবাড়ি। বন্যায় সহায় সম্বল হারিয়েছেন অনেকেই। অর্থের অভাবে কিছু বাড়িঘর এখনও মেরামত করা যায়নি। বন্যায় সব বাড়িঘর বাসায় ঘরে যা মালমাত্রা আছে সব বাসায় লয়ে গেছে। আমরা কিনা পাইছি না, মানে দুই আনা পয়সা পাইছি না। এক বছরেও সংস্কার করা হয়নি পানির তোড়ে ভেসে যাওয়া রাস্তাঘাট, ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী। এই রাস্তাটা হইলে তো মনে হয় আমরা না কালি একবারে বাদ দেওয়া শ্রীপুর শঙ্করপুর দূরে মানুষ যে কষ্ট করে। প্রতিনিয়ত আমাদের যে দুর্গাপুরে যে যাতায়াত, যেখানে ২০ টাকা লাগতো এখন ২০০ টাকা দিয়ে আমরা যেতে পারতেছি না। এই রাস্তার বাদ যদি না হয় তাহলে আমাদের আগামী দিনে থাকাটা খুব কঠিন। জনপ্রতিনিধিরা বলছেন বন্যার পর পর্যাপ্ত সরকারি সহায়তা পাওয়া যায়নি। এলজিইডির গাফিলতির অভিযোগও তুলেছেন তারা। ২-৩টা প্রকল্প একসাথে করিয়া আমরা এনে ভান্ডা বাঁধার জন্য চেষ্টা করতেছি। এমপির বরাদ্দ আমরা পাই নাই, স্পেশাল যে বরাদ্দ এই বরাদ্দ আমার গভর্নমেন্ট দিন না আসে নাই। আমার জেল থেকে কেরনকলা পর্যন্ত এই রাস্তাটা মানে পুরোপুরি ব্যবহার অনুপযোগী। বরাদ্দ টেন্ডার হয়েছিল কিন্তু কোনো এক কারণে কাজগুলো হইতেছে না আর কি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যেসব রাস্তা সংস্কার হয়নি বরাদ্দ পেলেই সেগুলোর কাজ শুরু হবে। জানুয়ারি জুনে যে স্কিমে যে আমাদের বরাদ্দ এসেছে সেই বরাদ্দ থেকে কিন্তু আমরা আবার এই কাবিটা প্রকল্প এবং ৪০ দিনের প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে। এটা হয়তো আর ২ মাসের ভিতরে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং বাঁধগুলো ঠিক হয়ে যাবে। বন্যার পর দুর্গাপুরের ৪০০ বান্ডেল ঢেউটিন ও শুকনো খাবার দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্তরা আর কোনো বরাদ্দ পায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।